কিন্তু যখন লোকে বলে যে আপনি হয়তো সোজা হেলে নন, আপনি পাতাবাহার গাছ, তখন কিরম লাগে? পাতাবাহার গাছ শুনতে কেমন যেন একটা শৌখিন শৌখিন কেমন যেন লাগে, একটা সমালোচনা আছে এটার মধ্যে। মানুষকে যদি পাতাবাহার গাছ বলা হয়, অনেকটা মাকাল ফলের মতো মনে হয়, খারাপ লাগবে নিশ্চয়ই। আমি কখনো পাতাবাহার গাছ হতে পারিনি। আপনি আমি যদি অবস্থানগুলো যদি দেখি সুবোধ সরকারের, যে প্রথমে সুবোধ সরকারকে বলা হতো যে তিনি বুদ্ধিজীবী, অবশ্যই সঙ্গত কারণেই বলা হতো, এবং একটা জায়গা সুবোধ সরকারের একটা সামাজিক অধিষ্ঠান হলো যে তিনি বুদ্ধিজীবী, এবং আবার বলছি এটা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু তারপরে সেটা কিছুটা পরিবর্তিত হয়ে দাঁড়ালো বুদ্ধজীবী। সেই সময় আপনি জানেন এমনকি সুনীল গাঙ্গুলিকেও সেই ব্র্যাকেটে ফেলা হয়েছিল যে তারা বুদ্ধজীবী, অর্থাৎ বুদ্ধবাবুর অত্যন্ত ঘনিষ্ঠ একটা সম্প্রদায়কে বলা তো বুদ্ধজীবী। এবার সেই স্টেশনটা যেভাবে হাওড়া থেকে ট্রেন রামরাজাতলার দিকে এগিয়ে যায় বা মোগলসরাইয়ের দিকে এগিয়ে যায় দিল্লি যাওয়ার জন্যে, সেখানে একটা স্টেশনে এসে এখন দাঁড়ালো ওই বুদ্ধিজীবী, বুদ্ধজীবী, মমতাজীবী। এই জার্নিটা, এই যে লোকে যেটা দেখছে, এটা কি পারসেপশন, এটা রিয়েলিটি নয়? হোয়াট ইজ দিস? এই জার্নিটাকে কীভাবে ব্যাখ্যা করবেন? 2000 সাল, শিশির মঞ্চে কবিতা উৎসব, খুব উল্লেখযোগ্য কবিতা উৎসব, দুজন প্রধান কাণ্ডারি সুনীল গঙ্গোপাধ্যায় এবং শঙ্খ ঘোষ। সেই উৎসবে আমাকে কবিতা পড়ার আমন্ত্রণ জানানো হয়েছিল, আমি সম্মানিত বোধ করেছিলাম। যেদিন আমি কবিতা পড়ি, সেদিন তখনকার সংস্কৃতি মন্ত্রী মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় উপস্থিত ছিলেন। তিনি আমার কবিতা শুনে প্রকাশ্যে, পরের দিন শঙ্খবাবু আমাকে ফোন করে জানিয়েছিলেন, সেটা প্রকাশ্যে উনি আমাকে জড়িয়ে ধরেন। আমি খুব সম্মানিত। প্রকাশ্যে যদি জড়িয়ে ধরেন তাহলে শঙ্খবাবুকে জানাতে? শঙ্খবাবুর গল্পটা পরে বলছি, এক মিনিট বাদে। পরের দিন সকালবেলা শঙ্খবাবু আমাকে ফোন করে বলেছিলেন যে বুদ্ধদেব আপনার কবিতার কথা বলছিলেন, ওর খুব ভালো লেগেছে। তো এই জায়গা থেকে যদি আপনি এটাকে পলিটিক্যালি দেখেন, আমি দেখি না, আপনি একজন অনুরাগী হিসেবে দেখেন। বুদ্ধদেব বাবু মার্কেস পড়া লোক, ল্যাটিন আমেরিকার সাহিত্য তিনি গুলে খেয়েছেন, এবং ফ্র্যাগ্রেন্স অফ গুহাভা যখন প্রকাশিত হয়নি তখন সেই অবস্থায় তার তখন জেরক্স করা হতো, জেরক্স করে প্রিন্ট আউট করে উনি আমাকে এবং সুনীলদাকে পড়িয়েছিলেন। সুতরাং তার সঙ্গে সেই জায়গায়, সাহিত্যের জায়গায় যোগাযোগ। এটাকে যখন যে মুহূর্তে সামনে এলো বিষয়টা, এই সাহিত্যিক সেতুটাকে অন্যভাবে ভাবা শুরু হলো, অন্যভাবে। আর আপনি বলছেন তার পরবর্তী সময়ে, পরবর্তী সময়ে মানে একটা কথা আমায় বলুন, এই যোগাযোগটা যে হলো, আপনি তো একটু বাম মনোভাবাপন্ন ছিলেন, তো বাম মনোভাবাপন্ন, আমি বলছি না যে আপনি লেফট ফ্রন্টের মানে মানুষ ছিলেন বা সদস্য ছিলেন, একটা বাম মনোভাব আপনার দৃষ্টিভঙ্গিতে দেখা যেত, এটা কি আপনার খারাপ লেগেছিল? আমি ছোটবেলা থেকে কার্ল মার্কস পড়ছি, খারাপ লেগেছিল বাম ফ্রন্টের? সবচেয়ে বেশি বার যদি কারোর নাম এসে থাকে আমার 45 বছর এর কবিতায়, এখনো যদি সবচেয়ে বেশি নাম বারবার এসে থাকে, তার হচ্ছে কার্ল মার্কস। সুতরাং ইনএভিটেবল আমার কাছে, আমি একটা গরিব পরিবারের ছেলে, শরণার্থী পরিবারের ছেলে। সো এভাবে কি বলা যায় সুবোধ, যে পতঙ্গ যেমন বন্যের দিকে আকর্ষিত হয়, আপনিও সেরম আপনার এই যে কি বলবো সুউচ্চ ক্লাসিক্যাল অবস্থান থেকে নিরাপত্তার দিকে অগ্রসর হলেন? নিরাপত্তা, নট নেসেসারি ক্ষমতা, নিরাপত্তা, একটা শেল্টার, কোথাও শেল্টার খুঁজলেন? এটা যত না আশ্রয়, তার থেকেও আপনার একটা সময় মনে হতে পারে এই আশ্রয় যদি আশ্রয় হয় তার বদলে লোকের কাছে, সেটা অত্যন্ত সমালোচনার কারণ, এবং বারবার সেটাকে আঘাত করা হয়েছে, বারবার সেটাকে চুরমার করা হয়েছে, বারবার এই সাহিত্যের যেটা অংশ, যেটাকে সাহিত্যের অংশ, কবিতার অংশ, সেটাকে দ্বিখণ্ডিত করে দেখা হয়েছে যে এর মধ্যে কী আছে। এটা কারা দেখছে, সমাজ, মানুষ, সাংবাদিক, কারা দেখছে? বেশিরভাগ অখুশি মানুষেরা,
ফ্রাস্ট্রেটেড মানুষেরা? হয়তো এরা কি রাত্রিরে বেশি ফ্রাস্ট্রেটেড হচ্ছে না সকালবেলা বেশি হচ্ছে? দুপুরবেলা তো হতে পারে। এদের এদের এরা যে কখন কোথার থেকে কীভাবে ফ্রাস্ট্রেশনটা প্রকাশ করবে, বা দেখুন আমি যে 2000 সালের কথা বলছি, সেই সময় আমি কবিতার বই লিখছি কাল্লু, গুজরাট হয়ে যাওয়ার পরে আমি একটা গোটা কবিতার বই লিখলাম, খুব খারাপ সময়। তখন একটা চ্যালেঞ্জ একজন লেখকের সামনে, তার কী স্ট্যান্ড হবে, এই জায়গা তখন কঠিন জায়গা ছিল। কিন্তু এখন পুরোটাই যেন সব সমাজটা যেন পুরোটাই একটা একটা কারখানা, যে কারখানা থেকে মুহুর মুহুর গোলাগুলি আসছে, গোলাগুলি, এবং গোলাগুলিগুলো অত্যন্ত কুরুচিপূর্ণ। খোঁচানোর স্বভাবটা আমাদের এই সোশ্যাল মিডিয়া আসার আগেই ছিল, কিন্তু তার প্রকাশভঙ্গিটা এত এই পরিসরটা পাইনি। মানে কাঁকড়া থেকে বর্ষা হাতে, বাঙালির ছিল বাঙালি কাঁকড়ার জায়গা, কাঁকড়াটা চলে গেছে, এখন বর্ষা চলছে, এখন বিঁধে দিচ্ছে, বিঁধে দিচ্ছে।